আন্দাজ কত করে? হ্যাঁ 30 গুটা হিসাবে নি? হ্যাঁ গুটা 30 গুটা 30 নি? ও তো রেড নি নিকিন ফ্রম কোন জায়গা রে? এটা কোন জায়গা? জোড়া এক জোড়া নিলে হ্যাঁ 50 টাকা। ও এটা কোন জায়গা? গারদ গারদ নি মিষ্টি হইব নি? সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেলে। আর চলুন আমরা এক জায়গাতে যাইম, এখানে গিয়ে গারদের লাল লাল পাকা পাকা মিষ্টি স্বাদিষ্ট আনারস পাওয়া যায়। চলুন আর আমরা এখন যাইম গারদের আনারস খাইতে। আমরা আপনারা এই ব্লগে থাকবা মিনি ব্লগ, আর লাইক করবা বন্ধুরা। আর গারদের আনারস খাইতে কিরকম আপনাদের পুরা দেখাই। লাগাই দিই হেলমেট লাগাইয়া যাইমো, কারণ রাস্তার মধ্যে বাইক চালাইয়া যাইতে লাগবে তো দেখতে পারলাম। তো চলুন বন্ধুরা আমরা গারদের আনারস খাইতে যাইমো। আনারস খুব মিষ্টি, ভালো মিষ্টি। গারদের আনারস খাইতে দেখতে পাররা। আজকে ওয়েদারও বহুত বৃষ্টি দিছে, আর গারদের আনারস দেখতে কিরকম আপনাদের। আমরা গারদ রাস্তার সামনে আই গেছি, কিন্তু গারদ যাইতাম না। গারদ যেটা প্রসিদ্ধ আনারস, আনারস যেটা তারা বসে আনারস কয়, ওইটা সামনে আইছে দেখি। দুইজন মহিলা তারা এখানে মেজু মহিলাও আনারস লইয়া বসেছেন। চলুন দাম জিকে কত পড়ে আর কীরকম দেখতে লাগে দেখাই আপনাদের। এখন আমি গাড়ি পার্কিং করছি আর এখন চলুন তারার ওখানে যাইম, আটে আটে আনারস দাম কত জিকাইম। দিদি আন্দাজ কত করে? আন্দাজ কত করে? ও গোটা হিসাবে নি? গোটা 30 নি? ও তো রেড নি নিকিন ফ্রম কোন জায়গা? এটা কোন জায়গা? জোড়া এক জোড়া নিলে হ্যাঁ 50 টাকা। ও এটা কোন জায়গা? গারদ গারদ নি মিষ্টি হইব নি? এখন মিষ্টি সময় না নি? দুইটা দেও না একটু বাসিয়া, আমি তো বাসতাম পাড়াম। সব মিঠা আছে, একটু বড় বড় দিয়া দেও বন্ধুরা। তারা তো কেছে মিষ্টি দেখতে দেখা যায় না, গারদর আনারস মিষ্টি হয়। চলুন আমরা পুরা খাইয়া দেখুন। দিদি একটা ছোটো দিবা না নি খাবার লাগে এখন? আচ্ছা এটা দিলাই, আর একটা ছোটো দিবা এখন যে লাগিয়ে খাওয়া যায়। এটা ভিতর পাক না তো পুরা নেন। বন্ধুরা ফাইনালি আমরা নিয়ে আইছি আনারস দেখতে পাররা, এক জোড়া লই আইলাম আনারস। এখন গিয়া চলুন রাস্তায় গিয়া খাটি মুখ কীরকম স্বাদ খাইতে, কীরকম ভিতর কীরকম দেখাইনি, তোমার লাইভ প্রুফ দেখাইনি, আর আপনারা পুরা ইয়েতে থাকবা ঠিক আছে। একটা সুন্দর প্লেস আছে, নাইস বাতাবরণ আছে দেখতে পাররা। চলুন এখানে আমরা আনারসটা খাটবো, খাটিয়া খাইমু কিরকম স্বাদ দেখতে পারে, সেই স্বাদ নি হয় না শুধু আমার কথাও স্বাদ আপনাদের লাইভ প্রুফ দেখাইমু আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। এই দেখতে পাররা ব্রিজটা খুবই সুন্দর, আর নিচে দেখতে পাররা রেল লাইন গেছে, ওই দেখেন রেল লাইন গেছে, কত সুন্দর প্লেস। এই হচ্ছে আনারস, চলুন এখন লাইভ প্রুফ করিয়া দেখাইমু আপনাদের আনারস খাটবো আমরা লাইভ প্রুফ আপনাদের দেখাইমু আনারসটা খাইতে কিরকম আছে, সেই স্বাদ নিয়ে না শুধু দেখতেই সুন্দর। আপনাদের পুরা লাইভটা মানে ভিডিওটা লাস্ট অবধি দেখবা, শেয়ার করবা বন্ধুরা। এটাই হলো গারদর আনারস, এই হচ্ছে গারদের আনারস, গারদের আনারস বন্ধুরা। এখন কাটা যাক লাইভ প্রুফ করিয়ে গারদের আনারস কীরকম টেস্টে খাইতে বুঝতে পারো। গারদের আনারস বলিয়া কথা তো বন্ধুরা, দেখি প্রথম একটা ছোটো পিস একটা করি
গন্ধ তো সেন্টটাও বোঝা যায় সেই সাথে। ওয়াও বন্ধুরা কি কইতাম বন্ধুরা, বেতলা মিষ্টিটা খোয়ান না। ওই দেখো কালার দেখতে পারবে গারদের কানারর বাম্পার বন্ধুরা। যেরকম স্বাদ এইরকমও নাম গারদের আনারস। এই দেখতে পারবে আপনারা কালারটা দেখলে আপনারা বুঝতে পারবে বন্ধুরা। এই দেখেন বন্ধুরা বেতলা সাত গারদের আনারস কিতা কইতে আপনাদের দেখতে পারবে। ওই দেখেন কালারটা দেখতে পারবে পুরো একদম গারদের আনারস। তো ভাই ভাই বন্ধুরা খুব ভালো লাগছে, আপনারাও ইয়া খাইবা খাটলি ছড়া গারদের আনারসটা এখানে ইয়া খাইবা পুরো ফ্রেশ গারদের মাল খাইবা বালা। বাই বাই।